আসসালামু আলাইকুম, আই এম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমাইয়া, এটা আমার আমার ইউটিউব চ্যানেল। আমার আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা হলো সন্দেশের। এই সন্দেশটার নাম হলো পাতার সন্দেশ। এই পাতার সন্দেশটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আশা করি আপনাদের কাছে এই পাতার সন্দেশটা খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাওয়ার জন্য। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে দেখে থাকুন আমার ফুল ভিডিওটা। এখন কথা না বাড়িয়ে রেসিপিটা কীভাবে তৈরি করে সেটা দেখে আসি। এখানে এক লিটার দুধ দিয়ে দিয়েছি চুলার উপরে। এক লিটার দুধ দিয়ে এখন এটাকে একটু জাল করে নিতে হবে কিছুক্ষণ। বেশ কিছুক্ষণ জাল করার পর এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এই তো এখন এখানে পরিমাণ মতো চিনি দিয়ে আবার এটাকে একটু নেড়ে চেড়ে নিব, যাতে চিনিটা ভালোভাবে দুধের সাথে মিশে যায় আর চিনিটা গলে যায়। চিনিটা গলে আসার পর এখন এখানে দিয়ে দিব অরেঞ্জ ফুড কালার। অরেঞ্জ ফুড কালারও দিয়ে দিব। এই তো এখন অরেঞ্জ ফুড কালার দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিব, যাতে অরেঞ্জ ফুড কালারটা ভালোভাবে দুধের সাথে মিশে যায়। এতেও এখন এটাকে ভালোভাবে দুধের সাথে মিশে গিয়েছে। এটা কিন্তু আরও কিছুক্ষণ চুলার উপর রাখলে এটা কিন্তু আরও সুন্দর কালার হয়ে যাবে। কিছুক্ষণ চুলার উপর রেখে জাল করে নিতে হবে। যারা আমাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার যে কোনো 4 মিনিট ভিডিও দেখে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর 30 সেকেন্ড ভিডিও দেখে কিন্তু আমাকে আপনারা কমেন্ট করবেন, না হলে কিন্তু কমেন্টটা আমার কাছে আসবে না, আমি বুঝতে পারবো না কে কে আমার ভিডিও দেখছেন। আর এখন এখানে দিয়ে দিয়েছি ভিনেগার। এখানে কিন্তু 2 চামচ পরিমাণ ভিনেগার দিয়েছি। 1 লিটার দুধে 2 চামচ পরিমাণ ভিনেগার দিয়ে এখন এটাকে একটু নেড়ে চেড়ে দিব, যাতে ভিনেগারটা ভালোভাবে মিশ্রণের সাথে মিশে যায় আর এটা ছানা কেটে যায়। এই তো এটা কিন্তু দেখুন আস্তে আস্তে ছানা কেটে যাচ্ছে। এই দেখুন এটা ছানা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নিব। চুলোটা এখন আমি বন্ধ করে দিয়েছি। এখানে একটা বাটি বসিয়ে দিয়েছি। বাটির মধ্যে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। ছাঁকনি বসিয়ে দেওয়ার পর এখানে একটা পরিষ্কার সাদা কাপড় দিয়ে দিয়েছি। পরিষ্কার সাদা কাপড় দিয়ে এখন এগুলো এর মধ্যে ঢেলে দিব। আমি এগুলো এর মধ্যে ঢেলে পানি ঝরার জন্য রেখে দিব। দেখুন ঢেলে দিয়েছি। এ দেখুন একটা পানি ঝরার জন্য রেখে দিয়েছি। আমি আর কিছুক্ষণ পরে ফিরে আসছি। দেখুন আমার ছানাটা কিন্তু খুব সফট হয়েছে আর এটা খুব ভালোভাবে মথে নিতে হবে। এটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। মথে নেওয়ার পর এখন এখানে 1 কাপ পরিমাণ মিল্ক পাউডার দিয়ে দিয়েছি। এখানে কিন্তু 1 কাপ পরিমাণ মিল্ক পাউডার দিয়ে এটাকে একটু মেখে নিতে হবে। এটাকে মেখে নেওয়ার জন্য এখানে একটু ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। মিল্ক পাউডারটা ভালোভাবে ছানাটার সাথে মিশে যায়, তাতে কিন্তু সন্দেশটা খুব ভালো হবে। এই দেখুন আমি এটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। আর দেখুন মিল্ক পাউডারটা কিন্তু খুব ভালোভাবে এটার সাথে মিশে গিয়েছে, দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এটাকে একটা ছাঁচের সাহায্যে সন্দেশটা তৈরি করে নিব। আমি এখানে এই ছাঁচটা ব্যবহার করব। পাতার ছাঁচটা ব্যবহার করতেছি। এই পাতার ছাঁচটা কিন্তু আপনারা সহজে দোকানে পেয়ে যাবেন, যে কোনো দোকানে। এখন এখানে দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। সেটা দিয়ে এখন পাতাটাকে এভাবে করে এক সাইড থেকে চেপে দিতে হবে। এ দেখুন এভাবে করে চেপে দিতে হবে। আর সাইডে দিয়ে যেগুলো থাকবে সেগুলোকে একটু ছুরির সাহায্যে এভাবে করে কেটে ফেলে দিতে হবে। দেখুন আমার সন্দেশটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ছাঁচ থেকে বের করে নিচ্ছি। এ দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি এটাকে ছাঁচ থেকে বের করে নিব। দেখুন আমি এটাকে ছাঁচ থেকে বের করে নিয়েছি। এভাবে কিন্তু সবগুলো তৈরি করে নিব। দেখুন আমার পাতা সন্দেশটা তৈরি হয়ে গিয়েছে। এগুলো দেখতে কিন্তু যত সুন্দর লাগতেছে এগুলো খেতে কিন্তু তার চেয়েও বেশ সুন্দর। আপনারা চাইলে পাতা সন্দেশটা ঘরে খুব সহজে তৈরি করে নিতে পারেন। আর এটা আপনারা কোনো মেহমান আসলে আপনার পাশে আপনারা তাদেরকে তৈরি করে দিতে পারেন। এরা কিন্তু এটা খেয়ে নিবে। আর আপনাদের বাসায় যদি ছোটো বাচ্চা থাকে তারাও কিন্তু খুব ভালোভাবে এগুলো খেয়ে নিবে। আশা করি ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।